অনির বাকলিরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চিত্র অঙ্কন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডত নাম অন্তর্ভুক্ত করবলে সক্ষম হয়েছে বরপেটার আমির বর্মনে। ঐতিহ্য মণ্ডিত কুরুয়াবাহী সত্রর সত্রাধিকার শ্রী শ্রী গোপাল চন্দ্র দেবগোস্বামীর দেহাবসান মঙ্গলবারে পরলোক প্রাপ্তি ঘটে সত্রাধিকারগীর চিরাঙর বিজনী বিষপানী গাঁত নিশা 12 বজাত হাতী মানুষের সংঘাতর ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাত এগারী লোক নিহত হয়। বাক্সার মুসলপুর সংঘটিত হয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা। এই অগ্নিকাণ্ডত ভস্মীভূত হয় এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান। রূপহীহাটত সুহৃদ আসনির অনিয়মের বিরুদ্ধে রূপহী মন্ডল বিজেপিয়ে বিধায়ক নুরুল হুদার প্রতিমূর্তি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করে। কাজিরঙ্গাত রাষ্ট্রীয় উদ্যানের দুজন স্থায়ী বনকর্মী সহ 4 জন চোরাং শিকারীক আটক করে বন বিভাগে। চাপরর সারুয়াবা খরাত রাজচক্র বিষয়ের অভিযানত জব্দ করে বৃহৎ পরিমাণের মূল্যবান কাঠের সঙ্গে অবৈধ কাঠফলা মিল। বিগত 24 ঘণ্টাত রাজ্যত 379 লোক করোনাত আক্রান্ত হয়েছে। ইয়ারে 115 গুয়াহাটী মহানগরীর। 2018 বর্ষের এক গোচরের ভিত্তিত মুম্বাই আরক্ষীয় রিপাব্লিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীক গ্রেপ্তার করে। আজি রাজীব ভবনত উপস্থিত হয় প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তথা অসমের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং। বিজেপি কঠোর ভাষায় সমালোচনা সিংর। অর্ণব গোস্বামীক গ্রেপ্তার কার্যক তীব্র গরিহণা দিয়ে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ভারত মহাসাগরত আরম্ভ হয়েছে মালাবার 2020 ঐতিহাসিক চারিদেশীয় নৌসেনার অনুশীলন। 1992 প্রতি বছরে চলি আহিছে এই মালাবার সামরিক অনুশীলন। মধ্যপ্রদেশত লাভ জেহাদর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানে। খালিস্তান পন্থী সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকা আর খালিস্তানক সমর্থন করা 12 ওয়েবসাইটক নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকারে। বিগত 24 ঘণ্টাত দেশত 46,253 লোক করোনাত আক্রান্ত হওয়ার বিপরীতে 53,357 লোক সুস্থ হয়েছে। আজি ভার্চুয়াল গ্লোবেল ইনভেস্টার্স কনফারেন্সত অংশ ললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। প্রখ্যাত ভায়োলিন বাদক টি এন কৃষ্ণনের দেহাবসান। বিহারের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনত 53.51% ভোটদান। শহীদর মাতৃক বিনামূলীয় চিকিৎসা আগবাই সংবাদ শিরোনাম দখল করবলে সক্ষম হয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদর ইউরোলজিস্ট আলতাফ শেখে। ফ্রান্সত শেহতীয় সংঘটিত আক্রমণ আর তার পরবর্তী সময় সৃষ্টি হওয়া পরিস্থিতির মাজতে দেশত অবৈধভাবে থাকা 183 পাকিস্তানীর ভিসা বাতিল করে। মার্কিন মুলুকত মদুনত দখলের দাবিদার হিসাবে অধিক স্পষ্ট হয়ে পড়ছে জো বাইডেনের নাম। পরাজয়ের পূর্বে হার মানিবলৈ রাজি নহয় ট্রাম্প। IPLত মঙ্গলবারে অনুষ্ঠিত হওয়া ম্যাচত সানরাইজার্স হায়দ্রাবাদে 10 উইকেটত পরাস্ত করে মুম্বাই ইন্ডিয়ান্সক। ফ্রান্সত দ্বিতীয়টো করোনা ভাইরাসের লকডাউন আরম্ভ হওয়ার মাজতে ওয়ার্সি এরেনাত খালি স্টেডিয়ামত আরম্ভ হল পেরিস মাস্টার্স টেনিস প্রতিযোগিতা। ডেকাপামত অনুষ্ঠিত হওয়া প্রাইজমানি ফুটবলের তৃতীয় রাউন্ডের এখন খেলত চমকং অলংবার FCয়ে ডেকাপাম ব্যবসায়ী FCক 1-0 পরাস্ত করে। সুদীর্ঘ 8 মাসের পাছত অনুষ্ঠিত হল মহিলার T20 চ্যালেঞ্জ লীগ। অনলাইন গেমের প্রচার আর সমর্থনের অভিযোগত মাদ্রাস হাইকোর্টের যাদুরাই বেঞ্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী আর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে আইনি জাননী প্রেরণ করে। পেশাদারী আর প্রতিযোগিতামূলক ক্রিকেটত ব্যাটসম্যানের হেলমেট বাধ্যতামূলক করবলে প্রশিক্ষক সকলক আহ্বান জানাইছে শচীন টেন্ডুলকারে। অহা 6-8 নভেম্বর হালুগাঁও অভয়চরণ চৌধুরী স্টেডিয়ামত অনুষ্ঠিত হব 7A সাইড প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতা। নিউজ ডেস্ক, নেক্সট নিউজ, গুয়াহাটী।